বন্দে গুরুপদ ভক্ত বিন্দমনি শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্তনন্দসহ শ্রী নন্দনন্দন বন্দে রাধিকা চরণোদ্ গোপীজন সামুক্ত বৃন্দন মনোহর वाछा कल्पतरुवश्य कृपा सिंधु पति पावने वैष्णवभ्यो नमो नम मूक पंगुंगिरी झटकी वंदे परमाधव बिंदाई तुलसी वैपिहा वैकेशव

শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রীদ্ গদা ধর শিবাধি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ নিত শ্রীদ্বৈত গদাধর শিবাসা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে আজানু লবিতভুজৌ কনকু সংকীর্তনৈকর কমলা শাম্বরু দ্বিজ বরু যুগ ধর্ম পালো বন্দে জগৎপ্রিয় করু করুণা বত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 नमो मिगंगे तव पाद पंकजम सोरा सुरैर् बन्दितो दिब रूपम भक्तिं च मुक्तिं च ददासि नितम भवानु सदा नरानम गंगा तरंग जटा कलापम गौरी निरंतर तरंगरमणीय जटकलापम गौरीभूषी तवाम तो भाग नारायण प्रियमदापहारम वरान श्रीपुरपति भजबीशनाथीशुष वदने लक्ष्मीजशी ज्यास्ते हृदय संविद महजी हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे রাম রাম হরি যে শাস্তি ভক্তির ভগবতী অকিনচনা সর্বগুণEISতত্র সমাসতে সুরহ হরো অভক্তস্য কুত মহাদগুণ মনরথিনশত গবতো বৈ যে শাস্তি ভক্তির ভগবতী অকিনচনা সর্বগুণ তত্র সমা সুরা হরু অভক্ত সকুত মহদ্গুণ ধাবত বহি গৌরীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ফুপাত পরমংশ জগৎগুরু জানিয়েছেন গুরু বৈষ্ণব আমাদের পরম পূজ্য বস্তু শুধু আমাদের পরম পূজ্য বস্তু নয় ভগবানেরও পরম পূজ্য গৌরী গোষ্ঠীপতি শ্রীশীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী তখন পহপাক পরমংশ জগৎগুরু জানিয়েছেন শ্রীগুরু বৈষ্ণব আমাদের পরম পূজ্য বস্তু আমাদের পূজনীয় আমাদের আরাধ্য এবং ভগবানও যাদের আরাধনা করেন ভগবানও যাদের সেবা করতে চান শ্রদ্ধা করেন ভালোবাসেন তারা যে কত বড় সেটা আমাদের কল্পনার অতীত আমরা এটা স্বপ্নে ভাবতে পারব না যার জন্য ভগবান উদ্ধবজিকে বলছেন যে দেখো আমি ভক্তের পেছনে পেছনে সবসময় থাকি কেন থাকেন ভক্তের পেছনে থাকা তো আপনার দরকার নেই আপনার তো সুদর্শন চক্র রয়েছে আপনার সুদর্শন চক্র তো ভক্তের পেছনে থাকে তা আপনার থাকা দরকার দরকার কী ছিল বল আমার থাকা দরকার ছিল কারণ ভক্ত ভক্ত যখন চলেই যায় যখন চলে যায় তখন যে ধুলিকণা ওড়ে বায়ুতে যে ধুলিকণা উড়ে পড়ে সেই ধুলিকণাগুলো আমার মাথায় পড়বে আমার গায়ে পড়বে আমার মাথায় পড়বে এই কারণ আমি ভক্তের পেছনে থাকি কারণ আমার মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ড প্রাকৃত এবং আপ্রাকৃত সমস্ত জগৎ আমার মধ্যে রয়েছে ভক্তের প্রদরনু ছাড়া আমি পবিত্র হব কী করে আর আমি এই লোকগুলোকেই বা পবিত্র করবো কী করে পবিত্র করার তো অন্য কোনো রাস্তা নেই যে কথা বলতে গিয়ে হরিদাস ঠাকুরকে মহাপ্রভু বলতেন হরিদাস বলেন আমাকে ছোবেন না দয়া করে না একদম না সনাতন গোস্বামী বলেন আমাকে একদম ছোবেন না আমার শরীরে কি অবস্থা হয়েছে একদম না প্রভু জোর করে গিয়ে তাকে ধরে আলিঙ্গন করেন সনাতন দুঃখ পান এতবার নিষেধ করি প্রভুর থেকে পালাই কিন্তু প্রভু কথা শোনেন না প্রভু জোর করে আমার আলিঙ্গন করেন আমার শরীরের যত কুণ্ড রসা সব প্রভুর গায়ে লাগে আমার সর্বনাশ হয় আমি কি করি এখন জগদানন্দ পণ্ডিতকে বলছেন পণ্ডিত কি করা যায় বলতো এইরকম অবস্থা দাঁড়িয়েছে প্রভু তো শোনেন না তুমি এক কাজ করো রথযাত্রার পরে চলেই যাও চলে যাও তোমাদের বৃন্দাবনে তো তোমাকে স্থান দিয়েছেন প্রভু তোমাদের সবাইকে রথযাত্রার পরে চলে যাও এই কথা প্রভুর কানে এসছে মহাপ্রভুর কানে মহাপ্রভুর কানে এলো জগদানন্দ সনাতন গোসাইকে তাও জিজ্ঞাসা করেছে বলে নাহলে করতেন না তো বলছেন কালিকার বটুয়া জগা তোমার শেখায় কালকের জগা সে তোমাকে উপদেশ দিচ্ছে তুমি কি করবে না করবে হ্যাঁ তুমি আমাকেও কত সময় সময়ে আমাকে উপদেশ দিয়েছ সময় সময় যে প্রভু এই বৃন্দাবনে এরমভাবে যাচ্ছেন বৃন্দাবনে গিয়ে কিছু মজা পাবেন না যার সঙ্গে লোক লক্ষ কোটি বৃন্দাবন যাইবার নহে এ পরিপাটি আপনার সঙ্গে লক্ষ লক্ষ লোক দৌড়াচ্ছে প্রভু বৃন্দাবন যে কারণে আপনি জানি এ আনন্দ পাবেন না মহাপ্রভু বলছেন সনাতন কি সুন্দর একটা কথা আমাকে বলল কথাটা সত্যি আমি বৃন্দাবনে গিয়ে মজা পাবো না লোকের হই এসব চিৎকার চেঁচামেচি করবে বৃন্দাবন তো এরকম এরকমভাবে যাওয়া যায় না একলা যাইবো কিংবা সঙ্গে একজন আমি অনুভব করব রাধা গোবিন্দেসি অপ্রাকৃত স্থান প্রত্যেকটি লীলা স্থান আমি এই এইসব হৈশয়ের মধ্যে কী করব তো হয় না সনাতন গোস্বামী দুঃখ পান মা বলেন তুমি কেন দুঃখ পাও প্রভু কহে তোমার স্পর্শী পবিত্র হইতে তোমাকে আমি স্পর্শ করি কেন জানো আমি পবিত্র হওয়ার জন্য তোমার পবিত্র গুণ নাইকো আমাতে ভগবান স্বয়ং বলছেন বলছে আমি তোমাকে স্পর্শ করি কেন জানো পবিত্র হওয়ার জন্য তোমার মধ্যে যে পবিত্র গুণ আছে এটা আমার মধ্যে নাই হরিদাস ঠাকুরকেও এই কথা বলেন প্রভু কহে তোমার স্পর্শী পবিত্র হইতে তোমার পবিত্র গুণ নাই আমাতে এই যদি ভগবানের বিচার হয় যে ভগবান ভক্তের পেছনে যাচ্ছেন কেবল তাদের ধুলিকোনাগুলো মাথায় উড়ে পড়বে আমি পবিত্র হব বলে সে ভগবানটা কেমন সে ভগবানই বা কেমন আর তার ভক্তগুলোই বা কেমন এটা বোঝবার মতো যদি কমন সেন্স থাকত লোকের তাহলে আমার মনে হয় এই বিচারগুলো করতো তারা কিন্তু দুর্ভাগ্য তারা এইসব কথা থেকে অনেক দূরে অবস্থিত তারা এই সব অকৈতব্য সত্য এই সব বিচার থেকে অনেক অনেক দূরে অবস্থিত যে শ্লোক দিয়ে শুরু করলাম তাতে বলা হলো যার ভেতরে নিষ্কিঞ্চনা ভক্তি বিরাজমান থাকে যার ভেতরেতে অকিঞ্চনা ভক্তি নিষ্কিঞ্চনা ভক্তি বিরাজমান থাকে যা শাস্তি ভক্তির ভগবতী আকিঞ্চনা সর্বগুণেশ তত্ত্ব সমা সতী সমস্ত দেবতাগণ সমস্ত গুণের সঙ্গে সেই মহাপুরুষের হৃদয়তে থাকেন বিরাজমান থাকেন সর্বগুণেশ তত্র সমা সতী আর হরির ভগবানের যারা অভক্ত তাদের কোনো মহৎ গুণ থাকতে পারে না তাদের গুণ থাকতে পারে তাদের গুণাবলী থাকতেই পারে জড় গুণ কার বা নেই সবার মধ্যেই ভালো গুণ কিছু না কিছু থাকতে পারে কাজেই বলছেন সর্বগুণৈ স্তত্র সমা সতে সুরাহা আর হরু অভক্ত মহৎ গুণাহ ভগবানের অভক্তের মধ্যে কোনো মহৎ গুণ থাকতে পারে না আমাদের মনে হয় যে জড়জগতের অমুক ব্যক্তি দেশবন্ধু চিত্তরঞ্জন সে আমাদের এই বৈষ্ণব ছিল ওই রকম মনোবৃত্তি খুব ভালো ছিল যদি তুলনা করতে যাই তাহলে আমাকে শাস্তি পেতে হবে আমি একথা বলছি না দেশবন্ধু চিত্তরঞ্জন অত্যন্ত নোংরা লোক সমাজের হিসাবে সবচেয়ে ভালো লোক খুবই ভালো কিন্তু অপ্রাকৃত জগতের বৈষ্ণবগণের বিচার আর তার সঙ্গে করা যায় না কেন তিনি যতই ভালো হন তার গুণগুলো তার যত গুণাবলী আছে সেগুলো সব হলো জড়ো গুণাবলী মেটেরিয়াল কোয়ালিফিকেশান জড়ো গুণাবলী তার মধ্যে আছে খুবই ভালো আমাদের সামনেই আর তার মাঠেতেই আমি খেলতাম দেশবন্ধু চিত্তরঞ্জন পার্ক অপূর্ব লোক ছিলেন এত বড় ব্যারিস্টার বিনা পয়সায় গরিবের কেসগুলো লড়তেন স্বাধীনতা সংগ্রামীর কেসগুলোকে বিনা পয়সায় লড়তেন ব্রিটিশের বিরুদ্ধে যত তখনকার দিনে কত হাজার টাকা তিনি রোজগার করতেন যখন এক টাকার দাম যে কত তিনি কোটের প্যাকেটে ভর্তি করে আর কোনো লোক যদি এসে গেটের সামনে দাঁড়িয়ে তো আমার মেয়ে বিয়ে হচ্ছে না আমি কি করব অন্য আমাকে আত্মহত্যা করতে হবে বল তোর কি লাগবে বলো আমাকে কি করব বলে দিন আমি মেয়ের বিয়ে দিতে পারছি পকেট থেকে সব পয়সাগুলো নিয়ে বলে লে যা চলে যা এখনকার দিনে এরকম একটা মানুষ পাওয়া যাবে কি পাওয়া যাবে দেখাতে পারবে তোমরা একটা মানুষ দেখাতে পারবে না নেই তো মানুষের মাথ মানুষের মতো মানুষ জন্মাচ্ছে না মানুষের সংখ্যা বাড়ছে কিন্তু জানুয়ারের সংখ্যা বাড়লে ভালো হতো মানুষের সংখ্যা কেন বাড়ছে জানুয়ারের সংখ্যা বাড়লে ভালো হতো কথাগুলো লোকে আমার উল্টোভাবে গ্রহণ করবেন আমার মনে হয় কিন্তু তারা আমার হৃদয়টা বুঝতে পারছেন না অনুভব করতে পারেন না এত গুণ এত বিরাট বিরাট গুণসম্পন্ন ব্যক্তি তখনকার দিনে ছিল তখনকার দিনে ছিল এই একশো দেড়শো বছর আগেকার মধ্যে কত বড় বড় সব মনীষী জন্মগ্রহণ করেছেন চলে গেছে এখন আর পরিবেশ পরিস্থিতি যা হয়েছে তাতে আর আশা করা যায় না ভক্তির অগ্রগতি তবু আমরা চেষ্টা অবশ্যই করব কাজেই ভক্তের গুণাবলীর সঙ্গে অভক্ত যিনি হরির ভক্ত নন তার গুণাবলী বাইরের দৃষ্টিতে একই রকম মনে হলেও একই রকম মনে হলেও একই রকম নয় বৈষ্ণবের গুণাবলী অপ্রাকৃত আমি সেদিন কালকে আলোচ কালকে বোধ হয় কালকে আলোচনা প্রসঙ্গে কালকে আলোচনা প্রসঙ্গে বলছিলাম যে গুরু বৈষ্ণবের কৃপা যে কী বস্তু সেটা যারা লাভ করেছেন তারাই জানেন গুরু বৈষ্ণবের কৃপা যে কী বস্তু যারা লাভ করেছেন তারাই জানেন এছাড়া অন্য কেউ এ বাইরের লোক জানে না একমাত্র সৎগুরু জানেন আর সেই সৎসৃষ্য এ দুজনে ভেতরে ভেতরে জানেন তারা প্রকাশ করেন না বাইরের লোক মনে মনে মন কলা খাচ্ছে তারা বলছে উনি কীফা পেয়েছেন গুরুদেবের অথচ কে যে কিপা পেল গুরুদেব জানেন আর শিষ্য জানেন সব দুজনেই চুপচাপ কেউ কাউকে কিছু বলেন না মুখে কিছু বলেন না কিপাটা মুখে বলবার জিনিস নয় কে কীপা পেয়েছে বৃক্ষ তোমার ফল বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ফলে না ফল কারণম অনমীয়তে এ চরিত্র এর স্বভাব এর ব্যবহার এর আচরণ এর জীবের জন্য যে কষ্ট অনুভব এর দ্বারাই বোঝা যায় কে বাস্তবিক কি পেয়েছে আর কে কামিনী কাঞ্চন প্রতিষ্ঠার পেছনে দৌড়াচ্ছে সেই গুরুকে পেয়েছে কিনা সেটাও ভগবান জানবেন বাইরের লোক তো এসব কথা বাইরের লোক এসব কথা কিছু অনুভব করতে পারেন না বুঝতে পারেন না কালকে আলোচনা প্রসঙ্গে বলছিলাম গুরু প্রীত প্রযচ্ছতি বৈকুণ্ঠ যোগী দুর্লভম গুরু যদি সন্তুষ্ট হন সন্তুষ্ট হলে কী পাওয়া যাবে কেউ যদি জিজ্ঞাসা করে কেউ যদি আমার জিজ্ঞাসা করে আচ্ছা শ্রী গুরু সদ্গুরু যদি সন্তুষ্ট হন কী পাওয়া যাবে তাকে বলা হবে মহামূর্খ কেন বলে কী পাওয়া যাবে না সেটা বেটা কি পাওয়া যাবে তুই হিসাব কিতাব করছিস তুই তো ব্যবসায়ী ইউ আর বিজনেসম্যান ইউ আর ক্যালকুলেটিং হোয়াট বেনিফিট আই ক্যান গেট কি তুই প্রশ্ন কর যে কি পাওয়া যাবে না ভগবানকে তোর কোলে বসিয়ে দিতে পারবে ভগবানকে টেনে এনে তোর কোলে বসিয়ে এত বড় ক্ষমতা সদ্গুর তোরা সেটা জানিস না বাজারে সমস্ত ঠগ জগচরে ভর্তি লোকে সেই থেকেই গুরু মনে করছে এই যে আমাদের সামনেই সেনের আসঙ্গ সেমা ইনি যে কত বড় সাধু ছিলেন কেউ জানতো না এটা বুড়ো মানুষ বসে রয়েছে আরেক কেউ জানতে পারত না যাদের চোখ আছে তারা জানতেন এই বৃদ্ধ মানুষটাকে বাকি লোক জানত না গুরুকে ভোগ করবো আর গুরুকে সেবা করব দুটো এক কথা নয় গুরু গুরুভোগী আর গুরু সেবী দুটো আলাদা এই নিয়ে আর্টিকেল লেখা হয়েছিল পাঁচ সাত বছর আগে দেবানন্দ মঠে গুরু গুরুভোগী আর গুরু সেবী দুটোর মধ্যে পার্থক্য কি বলছেন লোক সুখম তুমি চিন্তামণি চাও অনেকে বলে চিন্তামণি গল্পের কথা চিন্তামণি মানে কি যা চিন্তা করবো সত্য হবে চিন্তামণি মানে হল যা চিন্তা করবো আমি তাই সত্য হবে চিন্তামণি কাকে বলে ভগবানকেই বলে আর গুরুদেবকেই বলে চিন্তামণি আমি যা মনে মনে যা ভাবব ভজনে ভজিবে যা সিদ্ধিতে পাইবে তা তুমি কিছু নতুন কিছু পাবে না তুমি সারা জীবন যা করলে মৃত্যুর সময় সেটি পাবে মনে করবে মৃত্যুর সময় আমি নাম করে নেব ভগবানের আসবে না ভগবানের নাম আসবে না ভগবানের নাম আসবে না দেহ ছাড়ার সময় সে না বলছেন চিন্তামণির সুখম সুরদ্রু স্বর্গ সম্পদম চিন্তামণিতে চিন্তামণি যদি আচ্ছা চিন্তামণি সেই দিল স্পর্শমণি যদি লাভ করি আপর্শমণি লাভ করলো স্পর্শমণি মানে যাকে স্পর্শ করবে সোনা হয়ে যাবে সনাতন গোসাই সেই পাথরটা পেয়েছিলেন বৃন্দাবনে সনাতন গোস্বামী পেয়েছিলেন তো ছোটোবেলায় পড়েননি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবি ঠাকুরের যে ধনে হইয়া ধনী মাননা মনি তারই এক কণ মাঙি আমি নত শিরে এটা রবি ঠাকুর লিখেছি এটা বাস্তবিক কথা সনাতন গোস্বামী পাদ একটা স্পর্শমণি পেয়েছিলেন যেই বুঝতে পেরেছিলেন এটা স্পর্শমণি সর্বনাশ লোকে সর্বনাশ হবে লোকে সর্বনাশ হবে শিগগিরই কী করলেন একটা বড় গর্ত গর্ত করে ঢুকিয়ে দিলে চাপা দিয়ে দেয় কাউ স্বয়ে কোনো কথা নেই জগতের সর্বনাশ উপস্থিত হয় এ কেউ যেন না জানে মাটির তলায় দিয়ে দিলে। কারণ তিনি যে তিনি যে চিন্তামণি পেয়েছেন তিনি তো কৃষ্ণ ভগবানকে পেয়েছেন তার কাছে ওই সব তো কী গুরুত্ব আছে কোনো গুরুত্ব তো নাই সে বলছেন ভগবতী মহাপুরাণে এই মহিমাতে চিন্তামণির লোক সুখম তুমি চিন্তামণির কথা চিন্তা করছো কী জন্য ভালো করে থাকবে খাবে দাবে আরাম করবে প্রচুর লোকে তোমাকে সম্মান করবে মালা দেবে প্রচুর তুমি ইজ্জত এই জন্য তো করছো কি চায় এই সেদিনকে বলছিলাম আমি আমি তোমাকে কোটি কোটি টাকার সম্পত্তি দেবো কোটি কোটি হিরে মণি মানিক্য দেবো কিন্তু তোমাকে নিয়ে গিয়ে আমি একটা দ্বীপে রেখে দেবো দ্বীপে কেউ থাকবে না থাকতে পারবে বলো থাকতে পারবে একটা দ্বীপে রেখে দেবো টাকা পয়সা ধন সব দেবো হিরে মনিমা সব দেবো কিন্তু কারোর সঙ্গে তুমি দেখা হবে না একা থাকবে বলে তা সম্ভব না সম্ভব না একটা বিদেশি লোক কোন দেশে থাকে নামটা ভুলে গেলাম তিনি গত চল্লিশ বছর ধরে একা একটা দ্বীপে থাকেন কি করে থাকেন একা থাকেন কাউর শুনে দেখা নেই বৃদ্ধ ব্যক্তি অর্থাৎ সিদ্ধান্ত কি হলো মহারাজ সিদ্ধান্ত হলো এই যে আত্মা বা আরে দ্রষ্টব্য শতব্য নিধিদ্ধভ্য অর্থাৎ উপনিষদের এই সিদ্ধান্ত হলো আত্মার সম্বন্ধে একে অপরকে ভালবাসে কোনো মানুষজন নেই কোনো আত্মা নেই আমি একা টাকা পয়সা হিরে মানি সবই আছে কী করব এই ইউটিলিটি কি অর্থাৎ বিচার বিচার করলে দেখা যাবে যে আত্মা রয়েছে বলে আমরা একে অপরকে স্নেহ করি ভালোবাসি আমরা আত্মা রয়েছে বলে তো ভালোবাসি একে অপরকে ভালোবাসে কিন্তু একটা সৎ ভালোবাসা গুরুদেবের প্রতি এই হিসাব হবে না তিনি জানেন গুরুদেব নিত্য বিরাজিত তিনি মারা গেছেন দশ দিন হল এই বিচার থাকে না গুরুদেব জগতে আছেন এইটা বিচার হয়ে থাকে তাহলে চিন্তামনির সুখম সুরদ্রু মানে স্বর্গের যে কল্প স্বর্গের যে ইচ্ছা করলে যে ফল দেয় আমাদের বৃন্দাবনেতে গোলকধামেতে যে বৃক্ষ আছে এটা হচ্ছে সংকল্প মাত্রই ফল দেয় কল্প আর স্বর্গে ইচ্ছামাত্র ফল দেবে তোমার যা চাইবে একটা বৃক্ষের কাছে আমাদের আম বৃক্ষটা আমের বৃক্ষ আমি দেবে জাম দেবে না স্বর্গে এরকম ধরনের বৃক্ষ আছে ইচ্ছাপত্র ফল দেয় যাই জন্য স্বর্গের দেবতাদের ভজন হয় না স্বর্গের দেবতাদের ভজন হতে চায় না কারণ এত সুবিধে আঠেরো রকমের সিদ্ধি চুটকি দিয়ে চলে আসবে যা চাই যেখানে খুশি চলে যাব আমরা যখন ছোট ছিলাম যখন থ্রি ফোরে পড়তাম তখন কে আমাকে নিয়ে গেল মনে নেই গুপি গাইন বাগা ভাইন দেখতে নিয়ে গেছিল গিয়ে দেখলাম আরে ভূতের রাজা দিল বর জবর জবর তিন বর বাচ্চা বয়স ছোট্ট ভাই হলে বেশ ভালো লাগলো ছোট্ট চার বছর পাঁচ বছর নিয়ে গেছে দেখতে কেউ গুলি যে বাবা না কে নিয়ে গেল মনে নাই তা এই হচ্ছে আমাদের জীবন আমরা আমাদের জীবনে যা চাই সেটি আমাদের দরকার ও ছাড়া আমার হবে না তার জন্য যদি দু দশজনকে মেরে ফেলতে হয় তাও যত কী আর যায় আসে ভয় কতটা একজন নেতা বিরাট নাম করা ছোটোবেলায় দেখা আমাদের সমাজে কি অবস্থা ছিল জানো না চোখের সামনে বাড়ির উপর থেকে দিচ্ছি স্ট্যাপ করলো পুরো রক্তাক্ত অবস্থায় পড়ে নকশাল প্রিয় চোখে শেখেছি আর ওই জানুয়ার নেতাটা গাড়ি করে যাচ্ছে তার সামনে একটা গরিব কতগুলো ছেলে একটা ছেলে আন্দোলন করছে গাড়ি যেতে দেবে না গাড়ি যেতে দেবে না বলে আমাদের এই অবস্থার জন্য আপনি বলছে প্রতিবাদ করছে ও খালি গাড়ির ভেতর থেকে আস্তে আস্তে মিষ্টি করে তার যে পাশে গুন্ডা রয়েছে গুন্ডাকে বলছি ওরে সইয়ে দে না জঞ্জালটা মিষ্টি করে এত মিষ্টি জঞ্জালটা সরিয়ে দে সকর সরিয়ে দিল কত লাশ গায়েব হয়ে গেল এই হচ্ছে আমাদের আমাদের এই সমাজ আমরা কি করে বুঝব সে অপ্রাকৃত জগতের ভালো ভালোবাসার সমাজ হয়তো কালী মায়ের ভক্ত বলতে পারে কালী মায়ের ভক্ত গানটা গাইতে পারে তিনি প্রকট থাকলে আমি তাকে ভালোবেসে বোঝাতাম যে তা আছে মাগো ভালোবাসাবাসী সে তা যেতে মন চায় মা আর কোথায় আছে বাবা এই জগতে তো নেই বাবা তুমি আমার কাছে এসো কালিমা তোমার কাছে থাকবে আমার কাছে কালীমা আছে সবসময় থাকে সবসময় আমার সাথে দেবী থাকে তোমরা জানো না সেটা কৃষ্ণ ভজন করলে কালী এমনি থাকে তো এটা হচ্ছে লোকের বিবেক বুদ্ধি নাই। যে ভালোবাসা এই জগতে হয় না জগতে যেটাকে তুমি ভালোবাসা বলে মনে করছো সম্পূর্ণ ভুল কথা এটা ভালোবাসা নয় এটা এটা একটা জঞ্জাল এটা জঞ্জাল এটা ভালোবাসা নয় এটাকে ভালোবাসা বলে না ভালোবাসার অর্থই তুমি জানো না সেই জন্য বলছেন চিন্তা মনের লোক সুখম সুরদ্রু স্বর্গ সম্পদম স্বর্গের দেবতারা ভগবানকে বলছেন ভগবান যদি আমাদের আয়ু শেষে কিছু স্বীকৃতি থাকে তো দয়া করে আমাদেরকে মনুষ্য জন্ম দেবেন ভারতবর্ষে দেবেন কত বড় কপাল যে নবদ্বীপ ধামে রয়েছি যে নবদ্বীপ ধামে ধুলিকোনা ব্রহ্মা ব্রহ্মাশঙ্কর মাথায় নেওয়ার জন্য পাগল হয়ে বেড়াচ্ছে সেইখানে রয়ে কিছুই পাচ্ছি না কী অবস্থা এই জন্য বলছেন এগুলো সব জড়জগতের লাভ লোস্কানের হিসাব কিন্তু গুরু প্রীত প্রযচ্ছতী বৈকুণ্ঠ যোগী দৌরব এই বৃহৎ ভাগবত বৃহৎ ভাগবতামৃত ইংরাজি আজকে প্রায় দু আড়াই বছর ধরে হচ্ছে যে ব্যক্তি শুনবে তাকে কার বাবার ক্ষমতা নেই বোকা বানাবে এই রকম সব সুন্দর অপূর্ব সনাতন সামিবাদের বিশাল যে স্বর্গে যে কোনো মানুষ পুণ্যকর্মের ফলে যেতে পারে ঊর্ধ্ব ঊর্ধ লো লোকে যেতে পারে মহাজন মহজনতপস্য এমনকি ব্রহ্মাণ্ড লোকেও যেতে পারে গায়ত্রীর ব্যাখ্যাতে দেখবি এটা হচ্ছে ভূলোক এখানে ভোগটা হলো মোটা 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 ভোগ এই ভোগটা আস্তে আস্তে যখন ওপরে উঠবে তখন আস্তে আস্তে সুপার ফাইন কথা বলতে কষ্ট পাচ্ছি না ইচ্ছা করছে অনেক ভালো করে এই ভোগটা যেটা জরজগত আমরা করি করি তো শব্দস্পর্শরূপ এত জঘন্য ভোগ কোনো জায়গায় নাই এই ভোগটা যখন ওপরে যাবে তখন এই ভোগটা আস্তে আস্তে ফাইন হবে ফাইন ফাইন বোঝো আর বা ফাইন বোঝো না আরে জলটাকে যেমন ফিল্টার করে ফিল্টার করলে যত জাম্প ফাম আবার ফিল্টার করল আবার ফিল্টার করলো এইভাবে ফিল্টার করতে করতে ভূর ভুব স্বর স্বর্গলোক ভোগ আছে কিন্তু ফাইন একই ভোগ আছে কিন্তু অন্যরকমভাবে তোমাদের মতো চটকা চটকি নয় অন্যরকমভাবে দুর্গন্ধ দূষিত নয় ওদের ভোগটা আছে ফাইন ওখানেও ভোগ আছে ওটাও জঘন্য ওটাও আমরা সম্মান করি না তার ওপরে আরও যাও ভোর মহ মহর লোক জনলোক তপলোক আরও ওপরে যাও ব্রহ্মলোকে গিয়ে এবার ভোগটা এত সুপার ফাইন হয়ে যাচ্ছে যে তুমি কল্পনা করতে পারবে না ব্রহ্মলোকটা অর্থাৎ ব্রহ্মা যেখানে থাকেন তার বর্ণনা করতে গিয়ে যদি কেউ দেখে থাকে আমাদের গোস্বামীগণ পাগল হয়ে যাবে এরকম সুন্দর অপূর্ব সেখানকার টাইম স্পেস এবং ম্যাটার সেখানকার টাইম স্পেস এবং ম্যাটার টোটালি ডিফারেন্ট এখানে যেমন আমাদের জগতে জড়জগতের সময় কাল পাত্র থাকবে টাইম স্পেস ম্যাটার স্বর্গে গেলেও থাকবে যেখানে যেও থাকবে ব্রহ্মলোকে গেলেও থাকবে খালি সময়টা বেড়ে যাবে যেমন একটা উদাহরণ দিয়ে মনে আছে যেমন রেবতী রেবতী মা রেবতী মাইয়া রেবতীর বাবা রেবত মহারাজ তিনি মেয়েটাকে নিয়ে ব্রহ্মার কাছে গেলেন ওই ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করছেন সত্যযুক্ত যে আমি কার সঙ্গে মেয়েটা বিয়ে দেবো কোনো যোগ্য পাত্র পাচ্ছি না কিন্তু জিজ্ঞাসা যে করবে কখন করবে গিয়ে দেখে ব্রহ্মা ওখানে সভা চলছে তো সভা চলছে সবার মধ্যে মধ্যে এখানে কথা বলা যায় না ব্রহ্মা বসে রয়েছে সভা চলছে ঠিক আছে সবাই যখন চলছে একটু অপেক্ষা করি অপেক্ষা করার পর সভা শেষ হয়ে যাওয়ার পর ব্রহ্মাকে প্রণাম করলে বলে কী জন্য এসছো এখানে বলে এই যে আমার কন্যাটা কন্যা দায় এই কোনো পাত্র পাচ্ছি না ভালো কার সঙ্গে বিয়ে দেবো আরে তুমি আমার এখানে এলে এখন ফিরে যখন যাবে তখন একে এখনো হয়েছে দাপর যুগের শেষ হ্যাঁ বলে কি হ্যাঁ ও খালি ওখানে গিয়ে অপেক্ষা করেছে সবারটার জন্য সবারটা হয়েছে ব্রহ্মার সঙ্গে কথা বলেছে এই সময়ে এই যে ডিউরেশন অফ টাইম ইউ ক্যানট ইমাজিন সত্য তেপা দাপড় চলে গেছে দাপরের শেষ বলে এখন গিয়ে মেটে মেটে মানুষ দেখবে সব এখন ধর তোমার তো রেবতী অনেক লম্বা বিরাট সব কার সঙ্গে বিয়ে দেবে ঠিক আছে যা তো বিয়ে দেবে পরাৎ পর কৃষর বলরাম কৃষ্ণের সঙ্গে আসছে তার সঙ্গে বিয়ে দাও ও ভালো হবে তো ফিরে এসে দেখে বাবা সব ছোট। ছোটো মেটে বেঁটে মানুষ কি করবে তাহলে সময়টা বুঝতে পারছো তো ব্রহ্মার একটা মিনিট আমাদের যে কতটা কত বছর সে শুনলে হাসতে হাসতে গড়িয়ে যাবে বলে তাই নাকি হ্যাঁ এ হচ্ছে টাইম কিন্তু আমি যে কথাটা প্রসঙ্গে এই কথাগুলো উত্থাপন করলাম এর এর দ্বারা অল্প কথায় লোকে অনেক কিছু বুঝতে পারে শুধু তত্ত্ব বললে বুঝবে না এই কথাগুলো বললে কিছুটা অনুভব করবে যে সময় কাল এবং পাত্র টাইম স্পেস এবং ম্যাটার এই জগতে ইন্টারিলেটেড এটা অঙ্ক করেও আমি দেখাতে পারি এখনই অঙ্ক করে দেখিয়ে দেব এটা সবাই জান কিন্তু যদি ওপরে যাওয়া যায় স্বর্গলোকে সেখানে তোমার হবে না তোমার ওই ওই জন্য দেখে ওখানে এক বছর হবে তোমার পিতৃপুরুষকে বছরে একবার তুমি জল দাও অন্য ওটা ওদের একদিন কেউ জানে না এটা ওই স্বর্গলোকে ওটা এক বছর হয়ে গেলে ওদের একদিন ওদের হয় আমাদের এক বছর হয়ে গেলে কিছুই না সামান্য ব্যাপার আর ব্রহ্মার হিসাব করতে গেলে মাথায় যতগুলো চুল আছে উঠে যাবে মতে মাথায় যতগুলো চুল উঠে চলে যাবে থাকবে না তো হিসাবের দরকার নেই খালি এইটুকু বুঝলে হবে যে সময়কাল পাত্র এটা ভ্যারি করে জায়গা কিন্তু আমি যে জগতের কথা বলছি বৈকুণ্ঠ জগৎ সেখানে এই জগতের সময়কাল পাত্র এর কোনো ফাংশান নেই জড়জগতের কোনো সময় কাল এবং পাত্র ওখানে নেই ওই জন্য কৃপা দ্বারা কি পাওয়া যাবে এটা ব্যবসায়ী লোকের মতো প্রশ্ন করো না খালি প্রশ্ন করু খালি বলতে হয় কি পাওয়া যাবে না কি পাওয়া যাবে এটা সামান্য কথা সদগুরুর কৃপা হলে পরে কি পাওয়া যায় না যে ভগবান সুদূর্লভ কোটি কোটি জন্ম ধরে তপস্যা করে এ করে বৃহৎ ভাগত বলছে এই ঠিক এই প্রসঙ্গেই চর্চা চলছে গোপকুমারকে বোঝাচ্ছেন গোপকুমার নববিধা ভক্তি যদি আলোচনা করো বা তার মধ্যে আউট অফ দ্যাট ওয়ান সিঙ্গল ফোল্ড ইফ ইউ ক্যান ফলো একটা যদি করো তাহলেও হবে তুমি ভগবানের চরণ পাবে কিন্তু তুমি যোগী যোগ জ্ঞান এসবের দ্বারা ভগবানের কাছে পৌঁছাতে পারবে না ভগবানের ভগবানের কাছে যেতে গেলে একটাই রাস্তা ভগবান দ্বিতীয় কোনো ভাষা বোঝে না সেটা হচ্ছে ভালোবাসার ভাষা বোঝা গেছে যে ভাষাটা গুরু বৈষ্ণব বলেন খালি ভালোবাসার ভাষা যদি আমাদের কৃষ্ণদাস বাবাজি মহারাজের কাছে কেউ অভিযোগ করতে যেত মহারাজ দেখুন এই কী করে আমরা এক লাখ নাম করবো বলুন তো দেখি বা অন্য কোন অভিযোগ করলো তা আমরা এই করছি দেখুন উনি এই করছি কৃষ্ণদাস বাবাজি মহারাজ জানেন তো যে পাবন সরোবর তিনি যেদিন সেদিন বলছিলাম তিনি বলতেন বাবা এত কথা তোমরা কোথায় পেলে কৃষ্ণনাথ বাবাজি মাঝকে কাছে কোনো অভিযোগ নিয়ে গেলে তিনি প্রথমে অবাক হয়ে শুনতেন তিনি বলতেন বাবা তোমরা এত কথা কোথায় পেলে কথা তো একটাই হরে কৃষ্ণ এই তো কথা তো কোনো কথা জানি না আমি আমি শিখিনি অন্য কোনো কথা খালি হরে কৃষ্ণ এইটাই তো জানি তোমরা এত কথা কোথা থেকে পেলে এই করেছে ও করেছি ওই মহারাজ এই কোথাও কোথায় ফেলে সত্যি কথাই তাই যিনি ভজনে প্রতিষ্ঠিত হয়েছেন তার কাছে জগতের সমস্ত বিষয় অর্থহীন পরীক্ষা করে দেখতে পারো যিনি এই রাজ্যে পৌঁছেছেন তার কাছে জগতের যা কিছু দেবে সব কিছু অর্থহীন কোনো কথাবার্তা যা কিছু করবে সম্মান মালা দেওয়া সব তাদেরকে অর্থই কোনো অর্থ নেই একটাও কোনো অর্থ নেই এটা হলো বাস্তবিক জগতের কথা কাজেই গুরু প্রীত প্রযচ্ছতী বৈকুণ্ঠ প্রিয় এই জন্য বলছেন ভগবানকে পর্যন্ত তোমার কাছে দিয়ে দিতে পারে যেটা কালকে আলোচনা বোধ আশ্চর্য হি মে তৎ মনুষ্য লোকে হ্যাঁ সুধাম পরিত্যাজ্য বিষম পিবন্ত কালকে বলছিলাম বলছেন আশ্চর্য হি মে তৎ মনুষ্য লোকে এই মনুষ্য লোকে বড় অদ্ভুত আশ্চর্য লাগছে যত অমৃত ত্যাগ করে বিষম পিবন্তী সুধাম সুধাম পরিত্যাজ্য বিষম পিবন্তী ওরা বিষপান করবে ওরা সংকল্প করে নিয়েছে শিব ঠাকুরের বোত করেছে করে সংকল্প করেছে আমাকে বিষপান করিও এই জন্য তোমাকে কিছু তোমার শিবলিঙ্গে আমি দেবো মালা দু চারটে বেলপাতাও দিয়ে দেবো বিষপান করিও কিন্তু ওই ওরা জানে না এই শঙ্করকে তুই যদি একটু বলিস বাবা আমাকে ভগবানের কাছে ও সঙ্গে সঙ্গে দেবে ও তো দাঁড়িয়ে রয়েছে শঙ্কর তো দাঁড়িয়ে রয়েছে তোমাকে সব কিছু দেওয়ার জন্য এত বড় আচার্য আমাদের শাস্তেতে প্রায় নেই বললেই হয় নারদজি আর শঙ্কর ভগবান এত বড় আচার্য সারাদিন বাইরের দৃষ্টিতে লোককে বোকা বানান ছাইভস্য মেখে শ্মশানে মশানে ইচ্ছে করে তোরা তোদেরকে বোকা বানানোর জন্য বোম শাঙ্কা বলে টান দিল বাবা এখন তোমাদের ওই সব গাছ গাঁজা খাবে নাকি এই এই তুমি শিখলে ওরা মনে করে এই বলে বাবাকে সেবা দিয়ে ওরা খাবে ভূত বিলো খায় বাবা তো খায় না বাবা মজা লোটে কিছু কিছু মহাজন তীর্থমহারাজের সঙ্গে তীর্থমারের সঙ্গে অনেক কথাবার্তা হতো পরিস্থিতির কথা বলতাম মহারাজ হেসে বলতেন ময় হেসে বলতেন মহারাজ শঙ্কর ভগবানের কাছে দেখবেন চারিদিকে পেত আমি আমি কিছু তাকে কিছু আলোচনা করলাম মহারাজ বুঝতে পারলেন কী জন্য আমি এই কথা বলতে চাইছি মানে এই সব যে অমানুষগুলো কি করছি তিনি আমাকে বলতেন মহারাজ জেনে রাখবেন শঙ্কর ভগবানের চারিপাশে কিন্তু ভূতপ্রেত পেশাশেই থাকে ভূতপ্রেত পেশা থাকে ওই জন্য শুদ্ধ গুরু বৈশ্ববের চারিপাশে যতগুলি ধান্দাবাজ সব চারিদিকে গৌর কিশোর বাবাজি মহারাজ ওখানে ভজন করতেন দু চার দশটা লোক চারিপাশে থাকতো ওরা পরিচয় দিত আমরা এই পরমাংশ পরমাংশ বাবাজি মহারাজের সিদ্ধ মহাত্মা এ সেবক জানেন না আপনি জানেন না সেবক ওনা তাই নাকি আপনি ওনার সেবা করেন হ্যাঁ তা আপনার ল্যাজটা তো অনেক বড় বিরাট বড় ল্যাজ এইভাবে পরিচয় দেয় আসলে বাবাজী মার কাঁদতে কোনো সেবাই নেন না কোনো সেবাই নেন না ওরা ইচ্ছা করে ঘিরে থাকে যাতে লোকেলে পরিচয় পায় ও বাবা এই বাবাজী মার সেবক এই জন্য বলছেন যে আমার পরমাংস বাবাজি মহারাজ তিনি এই ব্যক্তিগুলোকে অন্তর থেকে কোনোদিনই গ্রহণ করেন নাই অন্তর থেকে কোনো দিন গ্রহণ করেন নাই আর বাইরের দৃষ্টিতে দূর হয় এখান থেকে গালাগালও দেননি আশ্চর্য ব্যাপার চারিদিকে ঘিরে রয়েছে উনি বাবাজি মহারাজ জানেন ওরা কি করে নিজের ভজনে রয়েছে তিনি ওকে বলেন তো এখানে দূর হয়ে যা বলেন না থাক আরও ভালো বুঝলে কথা ওই জন্য পাবলিকের যে ল্যাট্রিন ওর ভেতর ঢুকে পড়তেন লোকে এই আমার মেয়েটা শরীর খারাপ একটু আশীর্বাদ করে দিন আমার এই মেয়েটা বিয়ে হয়েছে না ওই জন্য গুরু বৈষ্ণব ইচ্ছা করে চালাকি করে করে এমন কিছু আচরণ করেন যে ওরা মনে ওরা যেন বুঝতে না পারে নিষিদ্ধ মহাত্মা আচ্ছা এখন চালের দর কত করে যাচ্ছে আপনাদের ওখানে জমি কাটা কাটা কত করে ইচ্ছে করে ইচ্ছে করে আমাদের বৃন্দাবনে একজন সিদ্ধ মহাত্মা অনেক সিদ্ধ মহাত্মা ছিলেন আমি যেখানে সূর্যকণ্ডে দত্ত সিদ্ধ মহাত্মা থাকতো এ তো আছি ছিলেন এখন বলতে পারছি না একজন মহারাজ তার সম্বন্ধে লোটে গেছে এই নিষিদ্ধ মাত মাথায় হাত ভজন করতে পারে না যত লোক আসে বাবা লাইন দি বাবা এখন বিপদে পড়ে গেছে যে মহা মুশকিল তো আমি এখন না করতে পারছি না ভজন করতে কী করা যায় তখন কি করলেন ওই গ্রামের ভাঙি ভাঙি যে পরিষ্কার করে ঝাড়ু দেয় তাকে বললেন তুই একটু আমার সঙ্গে দেখা করিস তো বলে আমার সঙ্গে বা তোমার তুই যাস না আমার কাছে ভাঙিয়ে এসছে তোর যে মেয়েটা আছে পনেরো ষোলো বছরের এত কি হবে ওকে আমার ভজন ভজনকুটির সামনে একটা টুল দিয়ে বসিয়ে আসবে কে হোক বাবা তুই চিন্তা করতে পারছিস না তোর মেয়েটা খালি ভজনের বাইরে বসে থাকবে লোক এসে দেখবে যে ও বসে রয়েছে আর কেউ আসবে না তাহলে বুঝতে পারবে আমি হচ্ছে নোংরা চরিত্র এটা বোঝালো আর তোকে আমি কিছু প্রণামী দিয়ে দেবো आप तो प्रणामी दे लोके तू य सेवाटा करिस हे बाबा खूब कर देगा खूब कर देगा बाबा कोई चिंता मत करो कोई ए को चिंता करो ना तु सामान्य सेवा दे कत देखिए नहीं आस मे जो मेटा के भजन कर सामने एक टुल दिए बसिए बस था को सेवा नहीं लोके गिर यो बाबा तु से हमें भेवी सिद्ध महात्मा तो बदमाश हे आसेना ভালো হলে এবার ভাজন কর এই জন্য গৌরকিশোর বাবাজি মা কি করতেন পায়খানা পায়খানার ভেতরে পাবলিকের লিট হরিনাম করছি পায়খানা এতক্ষণ কী করে প্রপা জানেন বাবাজি মহারাজ আপনি কি আমাকেও মঞ্চনা করবেন দরজা বাবাজি মহারাজ দয়া করে দরজাটা খুলুন আমি আপনার দাস এসেছি অনেকবার বলার পর কানে গেল কেন নামে ডুবে রয়েছে দরজাটা খুলে হাসতে হাসতে ও আমার প্রভু এসছেন আসুন 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 বসুন 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 এতক্ষণ পাবলিক ল্যাট্রিনের ভেতরে লোক এসে বিরক্ত করবে মানে আমার ছেলেটা যেন পরীক্ষায় পাশ করে একটু আশীর্বাদ করুন এই হচ্ছে আমাদের সাধু বৈষ্ণবের কাছে বাবাজমা জানেন কে কী করে কার চরিত্র কী বাবাজি বলছেন আচ্ছা কালকে রাত্রে আপনি কোথায় গেছিলেন নাম ধরে বলছেন কালকে রাত কেন আপনার পাশেই তো শুয়েছিলাম আমার পাশে শুয়েছিলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে পরের দিন এবার দেখলেন পাশে নেই কথা তো বাবাজিমা আমি সব জানেন এরকম পরের দিন বলবেন তখনও মিথ্য কথা বলছে একই কথা তখন রেগে গিয়ে বাবাজিমায় বলছেন আচ্ছা এত সস্তা জিনিসের জন্য মিথ্যে কথা বলার তো দরকার নেই এত সস্তা জিনিস আপনার দরকার এইটা তো এমনিই পাওয়া যায় এটার জন্য মিথ্যে কথা বলার কি দরকার ছিল তখন ব্যাটা বুঝতে পারে বাবাই মা সব বুঝতে পেরেছি আমি কোথায় যাই না যাই সব বুঝতে পারে বুঝলে কথাটা এই হলো পরিস্থিতি কাজেই কালকে আমরা আলোচনা করেছিলাম যেটা সেটারই বললাম লোকে সুধাম পরিত্যাজ্য বিষম পিবন্তী তারা সবাই এটাই আশ্চর্য আশ্চর্য হি মেতদ মনুষ্য লোকে যত সুধাম পরিত্যাজ্য বিষম পিবন্তী সুধা অমৃত ত্যাগ করে দিয়ে ওরা ডোকে ডোকে খালি বিস্মরণ করছে ওরে খাস না ও ছেড়ে দাও তোমার বাবার কি সত্যিই তো আমার বাবার কি তোরা খা যা পারিস কর বলতে গেলে বলবে তোমার আপনার বাবার কি আমার বাবার কি সেইটি তো ঠিকই কথা বলে তো সেই জন্য বলছেন যে কালকে যে আলোচনা প্রসিংহ বলে যে এরা সব এইভাবে বিষ পান করবে আর যদি গুরু বৈষ্ণবের কৃপা লাভ করে যায় কেউ বহু কপাল বহু কপাল তার ভালো থাকলে তবে এই জন্মে সে একটা শুদ্ধ গুরু বৈষ্ণবের লাভ করবে ব্রহ্মাণ্ড ভমিত কোনো ভাগ্যবান জীব কৃষ্ণ প্রসাদে পায় লাভ বহু সুদুরলভ সৎসঙ্গ প্রাপ্যতে পম্ভীর বহুবীর সুক্তি পূর্ব সঞ্চিত হই কি বলছেন বিনু সৎসঙ্গ তরেই না কই রাম কৃপা বিনু সুলভ না বা কি সুন্দর বলছেন তিনি রামায়ণ লেখার আগেতে অনেক কথা বলেছেন অনেক কথা ওই জন্য বলছেন বিনু তরাই না কই রাম কৃপা বিনু সুলভ না সই সৎসঙ্গ তোমার পয়সার বলতে পেয়ে গেলে এরকম কোনো কথা নয় এটা তুষিরাজ উপায় আছে বিনু সত সঙ্গিনু সুলভ কৃপা বিনু সুলভ নই রাম রাম ভগবানের কৃপা ছাড়া সাধু সঙ্গ পাওয়া যায় না পেয়েও হারিয়ে ফেলবে সাধুর সঙ্গে দেখা হয়েছিল কিন্তু তারপরও হারিয়ে ফেলবে চিনতে পারবে না এই জন্য বলছেন গুরু ভবনিধি তরাই না কই গুরু ছাড়া এই ভব সমুদ্র পার হওয়ার কোনো রাস্তা নেই সৎসঙ্গ ছাড়া এই জগৎ থেকে চলে যাওয়ার দ্বিতীয় কোনো অন্য কোনো অল্টার নির্বাস অন্য কোনো পথ নেই অন্য কোনো রাস্তা নেই সৎসঙ্গ ছাড়া অন্য কোনো রাস্তায় ভগবানের কাছে যাব হবে না কোনো রাস্তাই নেই এ কথা আমি ইন ইংলিশ হিন্দি স্পিচ অলস অল অনেকবার আমি বলেছিলাম ওদেরকে যেখানে ভগবান নিজেই বলছেন মত পদন প্রাপ্তাহা ত্রষ্টা কয়া ধবাধয় বিশ্বপর্বা বলির্বাণ মহেশ্বত বিভীষণ সুগ্রীব হনুমান নিখ গজ গৃদ্ধ বণিক পথহ এরা কেউ গুরুকুলে যায়নি কেবল সৎসঙ্গ এত ক্ষমতা এরা বেদ পাঠ করেনি কিছুই জানে না পড়াশোনা জানে না এরা কেবল সৎসঙ্গের গুণেতে যা তোমার এত দিনের দীক্ষাতে হয়নি তোমার দীক্ষা নিয়ে এত বছরে যা হয়নি ওদের গেলে সৎসঙ্গতে তা হয়ে গেছে সেটা কি ভগবানের সঙ্গে সম্বন্ধ জ্ঞান ভগবানের সঙ্গে ভালো আমার কথাগুলো অনুভব করলে বোঝা যাবে তার মানে আমি বলছি না এই দীক্ষা নিতে হবেন বলছি এক একটা মানুষ পঞ্চাশ ষাট বছর দীক্ষা নিয়েও যে ফল হয়নি নি জন্মজন্ম দীক্ষা নিয়ে যে ফল হয়নি সেটা এই গোপিকাগুলো কেবল সৎসঙ্গের দ্বারা এমনি হয়ে গেছে কেন যে হল তারা জানে না কৃষ্ণ যে ভগবান তারা জানে না কিন্তু কেন জানে না কৃষ্ণকে ভালো লাগে কৃষ্ণ ভগবান এই বুদ্ধিতেও করেনি তাহলে ঐশ্বর্য বুদ্ধি চলে আসবে তাদের ভালোবাসা কৃষ্ণের প্রতি তারা বলতে পারে না তাহলে এত জন্ম জন্ম দীক্ষা নিয়ে যে ফল হলো না সৎসঙ্গতে হয়ে গেল তাহলে সৎসঙ্গটা কী করল তোমার দীক্ষা ফিক্ষার যা কিছু ফল সব একসঙ্গে দিয়ে দিল দিল কি না পরীক্ষিত মহারাজের পরীক্ষিত মহারাজের কেবল সাত দিন ভাগবত কথা শোভনে দীক্ষা তোমার কোটি কোটি জন্মে যা হয় ওনার ভাগবত শবনে হয়ে গেল হলো না ভাগবত শবনে হয়ে গেল কী করবে কপাল কপালের যা জোর সে বেরোবে আর কপালের জোর যাতে যা সামান্য ওই সব তুচ্ছ জিনিস নিয়ে পড়ে রয়েছে ঘাটের মড়া ওই পড়ে থাক কিছু করার নেই কিচ্ছু করার নেই এই জন্য ভগবান বলছেন দেখো এরা সব আর বৃন্দাবনে একটা গান আছে ব্রজবাসীরা গায় আমি সূর্যকুণ্ডে থাকতাম ব্রজবাসীরা গাইত হরিকত সময় কয়েকজন থাকতো কে ওরা অত বোঝেও না আনন্দ লাগে কীর্তন ফির্তন করে ওরা অত তত্ত্বকতা যেই গভীর তত্ত্ব বলবেন ক্যা বাবা ক্যা বা তায়া ও বুঝবে না তো ওরা সরল ওদেরকে তত্ত্ব বলে ও বুঝবে না কিছু পাঞ্জাবের লোকরাও কিচ্ছু বুঝবে না अंत तो जो कमी कूड़ी बचर भजन करत्वकता कि बुझे बुझते परिपूर्ण बोझार जो और, तो 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 और बोजबाषी गान गए गा भागवत कथा सामरे से मिलने का सत्संग बहाना है एतो, एतो सुंदर गान गाय सामरे से मिलने का सत्संग बहाना है मैंने श्यम सुंदर संगे मिलते ग সৎসঙ্গ ছাড়া রাস্তা নেই এত সুন্দর গায় ওরা কল্পনা করতে পারে সামরে সে মেলে নে সৎসঙ্গ বাহানা হ্যাঁ কী সুন্দর গান গায় তো এইটা আমাদের কপালে থাকলে হবে কপালে না থাকলে অসৎসঙ্গই হবে কই পৌবাদের সময় তো বৌপাত ছিলেন অনেক সাধুও তো ছিল কই সবার তো মঙ্গল হলো না হয়েছিল কি সবার হয়েছিল তাহলে কি করে অমঙ্গল বরণ করলো সবার তো হলো না তাহলে পৌপাদের সময় কত সাধু ছিল তথাপি পৌপাদ বলতেন জগতের সাধু সুদূর লভ এত সাধু থেকেও জগতের লোকের অনেকেরও তো অমঙ্গল হয়েছে মঙ্গল তো হলো না কারণ মঙ্গল চায় না আবার মঙ্গলের পৌপাদ বলছেন মঙ্গলের রাস্তা পা বাড়িয়েছে মঙ্গলের রাস্তা পা বাড়িয়েছে আবার পিছিয়ে এলো আবার পড়ে গেল মঙ্গলের রাস্তা গিয়েও অন্ন বিভিন্ন রাজনীতি কূটনীতি এসব করবে পিন্ডি চটকে পড়ে থাকবে নরকে পিন্ডি চটকে যাবে যে গুরু এই উপদেশ দেবে আর যে শিষ্য শুনবে দুজনেই অনন্তকালের জন্য নরকে যাবে লেখা আছে ভাগবত ভাগবতের কথা শাস্ত্রের কথা অন্যায় ভাবে যে শুনবে অন্যায় যে বলবে বক্তি অন্যায় ন শ্রেণতি জ যে বলবে বাজে কথা আর যে শুনবে তো উভয় তার দুজনেই অনন্তকালের জন্য নরকে যাবে কোনো বাবার ক্ষতাই বাজাবে তাহলে কালকে আমরা বিগত তার আগে সপ্তাহ থেকে একই শ্লোকের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিবেচনা করছিলাম আলোচনা করছিলাম সত্যিই তাই এই যে বিভিন্ন ভয় আতঙ্ক চিন্তা এগুলো সব স্বপ্নে যেমন হয় সেরকম ধরনের বাস্তবিক যার যা সংস্কার আছে যে ব্যক্তির যেরকম সংস্কার জীবনে সে ব্যক্তির দর্শন সেরকম আমি আজ থেকে বোধ এক মাসের মধ্যে এই কথাটা বলেছিলাম মনে আছে তো যে আমাদের যে দর্শন ক্রিয়াটা আমাদের সংস্কারের উপর নির্ভর করে তাহলে কামুকা কামিনী কামিনীময়ম জগতহা লুব্ধা পশান্তি ধনময়ম জগতহা যে কামুক चर्दे के चारिदी के काम देखे जे निजे कामुक चारिदी के खाली काम देखे और किचु देखते ना और जार लोभ आन सम्पत्ति से कि देखे लुब्धापी धनमय जगत स्वाभाविक और धीरा पशंति नारायणम नारायणमय जगत जिन्हें धीर যার সমস্ত চলে গেছে জীবন থেকে ধীর কখন হয় কৃষ্ণভক্তি নিষ্কাম অতএব শান্ত ভক্তি মুক্তি ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত তো ইনি ধীর ধীর তো সবাই হতে পারে না কৃষ্ণভক্ত ছা এর জীবনে কোনো সমস্যা নেই কোনো টেনশন নেই কোনো যন্ত্রণা নেই কিছুই নেই আনন্দে আছে ভাগবতে অনেক শ্লোকের প্রমাণ আছে আমি দিতে পারি একমাত্র গোকর্ণজি মহারাজও বলছেন গোকর্ণজি মহারাজ বলছেন যে দেখুন আপনি এই সব সাধারণ ধর্মকে ত্যাগ করুন এইসব সাধারণ ধর্ম লোক ধর্ম ছেড়ে দিন এর কিছু হবে না একমাত্র ভাগবত ধর্মকে আপনি গ্রহণ করুন জীবনে তাহলে দেখবেন আপনার ফল সেবস্ব সাধুপুরুষণ জহি কাম তৃষ্ণা প্রথমে বলছেন যে দয়া করে আপনি এক কাজ করুন ধর্মম ভজস্ব সততম আপনি সতত শতত মানে আন ইন্টারাপ্টেড ওয়ে দের ইজ নো ইন্টারাপশন ইন বিটুইন নো গ্যাপিং কথাটা বোঝা গেল মধ্যেখানে যেন গ্যাপ না থাকে এই জন্য প্রপাত প্রায়ই বলতেন নিরবচ্ছিন্ন হরিভজনে নিয়োজিত ব্যক্তি তিনিই সাধু নির্বচ্ছিন্নভাবে যিনি হরিভজনে নিয়োজিত আছেন তিনি একমাত্র সাধু বড়ো বক্তৃতা দিতে বেলাও সাধু নয় দেখতে ভালো লম্বা চওড়া গোসাই হলো কিছু হবে না বস্তা একটা বস্তা দুর্গন্ধ দূষিত মলমত্র মলমূত্র রক্ত পুঁজের একটা বস্তা এটা দিয়ে কিছু হবে না এই জন্য গোকর্ণজি মহারাজ বলতেন ধর্মম ভাজস্ব সততম তেজ ধর্মা আপনি ভাগবত ধর্মকে ভজন করুক লোক ধর্ম ছেড়ে দিন সমাজ ধর্ম লোক এগুলো কিচ্ছু হবে না এগুলো আপনাকে জন্ম জন্ম নিয়ে যাবে আরে জন্ম 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 তোমাকে ঘুরিয়ে নিয়ে যাবে ন তোম ঠাকুর কীর্তনে বলছেন কিন্তু কেউ করবে না কেউ করবে না আর করলেও চিন্তাও করবে না পুণ্য পুণ্য সে সুখের ধাম না লইয় তার নাম কীর্তন করবে কিন্তু বুঝবে পুণ্য সে সুখের ধাম না লইয়া তার না আবার কি বলছেন কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড সকলে বিষের ভাণ্ড কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড সকলে বিষের ভাণ্ড অমৃত বলিয়া যেবা সেবা করে নানা জনি ভ্রমি মরে কদর্য ভক্ষণ করে তার জন্ম অধপাতে যায় পারবে মনে রাখতে পারবে পারবে না আরে কী ব্রহ্মচর্য পালন কর মনে রাখতে হবে এক একবার শুনবে কবে গুরু গুরুদেব কোন কথা বলেছেন পঞ্চাশ পঁচিশ বছর আগে ঠিক মনে পড়ে যাবে গুরু কি হবে না মনকে কনসেনট্রেট করতে হবে সেই জন্য বলছেন কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কাণ্ড বিষের ভাণ্ড অমৃত বলিয়া যে বা সেবা করে নানা জনি ভ্রমি মরে কদর্য ভক্ষণ করে তার জন্ম অধপাতি যায় তাহলে আমরা বিগত এক সপ্তাহ দেড় সপ্তাহ তার আগে সপ্তাহ থেকে আলোচনা করছিলাম বড় আশ্চর্য এই শ্লোকের কথা আলোচনা করছিলাম সেটা কি বলছেন অনেক দূরে চলে এখানে আমরা আলোচনা করছিলাম সেখানে কায়ন বাচা মানুষ এ হয়ে গেছে তারপর ভয়ম দ্বিতীয় বিনিবেশ সাত ঈশাৎ অপ্রতস্ব বিপর্যয় স্মৃতি তন্ময়া অত বুধ আভয়ত্তম ভক্তশম গুরুদেবত এসব হয়ে গেছে কালকে আমি আলোচনা করেছিলাম কি ভক্তি পরেশানুভব বিরক্তির অন্যত্র চৈশত্রিক কাল যথা যথাশ্রত এ সুতুষ্টি পুষ্টি ক্ষুত পয় অনুঘাসম এইটা আমরা বলেছিলাম এটা আলোচনা করব তাহলে আমরা দেখলাম কালকে বলেছিলাম বাঁচবার একটা রাস্তা খোলা আছে একটা একটাই রাস্তা সেটা কি শুদ্ধ গুরু বৈষ্ণবের কাছে কেবল শুনে যাও আছে চেঞ্জ ইউ ক্যান ফাইন্ড এ মেরাকল চেঞ্জ ইন ইউর লাইফ অনলি বাই হিয়ারিং ফ্রম রাইট সোর্স হয়ে গেল কাল কালকে আমরা বলেছিলাম যে অবিদ্যমান ওপি অবভাতহি দয়োর্ধাতু ধিয়া স্বপ্ন মনোরথৌথা তৎ কর্ম সংকল্প বিকল্পকম মনোবোধ নিরুদ্ধাদ অভয়ম সাদ অর্থাৎ বলেছিলাম যে সময়তে তুমি তোমার এই বদ্ধ মনকে বসে আনতে পারবে बौधमन के जेदिन तुम्हार बसे आनते देन यू कैन गेट ग्रीन सिगनल प्रोवाइडेड योर माइंड इज अंडर योर टोटल कंट्रोल जोग ज्ञान दे आर सो मेनी प्रोसीड योर वाय द हेल्प ऑफ हुईच आई कैन ट्राई माई बेस्ट टू गेट कंट्रोल ओवर माई माइंड बट देट इस नॉट टेम्पोरारी सल्यूशन ऑफ এগুলো সবকে বলা হয় টেম্পোরারি সমাধান এগুলো পারমানেন্ট পারমানেন্ট সমাধান নয় চিরন্তন নয় চিরন্তন হলো যে ভক্তি হরিকথা হ্যাঁ এইটি বলছেন সুখদেব গোস্বামী বলছেন আর নারদি মহারাজ বলছেন সুখদেব গোস্বামী তো বলছেন মূল কথা এখানে আলোচনাটা হচ্ছে নারদজি মহারাজ কার কাছে বলছেন উ বসুদেবজি আর কেন বলছেন এই বসুদেবজিকে বলছেন আমি পূর্বে যেটা শুনেছিলাম নিমি মহারাজের সঙ্গে নবযঙ্গিদের আলোচ্য সে আমি মনে করিয়ে না দিলে আর কোথা থেকে এলো রে বাবা এই তো এক্ষুনি বলছিল কালকে এই মনে করতে পারবে না বদ্যজীব কোনো লিঙ্ক খুঁজে পায় না লিঙ্ক বদ্যজীব লিঙ্কটা হারিয়ে ফেলে কথাটা বুঝো আমাদের এই ভজনে যে তুমি লিঙ্কটা হারিয়ে ফেলবে যেটা ভগবান বলছে না ভগবান কী বলছেন সামান্য বিষয়গুলো শোনুনি ধায়ত বিষয়ান পুংশাম সঙ্গ স্তেষ সংজাত, সংযাত কাম কামাত ক্রোধ বিজয়াতে ক্রোধাত ভবতী সন্মোহ সন্মোহাত স্মৃতিবিভ্রম শীতু বিভ্রংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাত এই শ্লোকের ব্যাখ্যা করতে গেলে এটা হবে না তাহলে বিষয়ের প্রতি ছুটতে গেলেই এবার আস্তে আস্তে পেছনে যে কাম আসবে ক্রোধ আসবে তোমার রেশনালিটি তোমার বিচার বুদ্ধি হারিয়ে যাবে বিচার বুদ্ধি থাকবে না লিঙ্ক হারিয়ে যাবে আর লিঙ্ক যেই হারিয়ে যাবে তুমি ভুলে যাবে আমি একজন সাধু আমি একজন সাধু আমার চরিত্র এরম হওয়া উচিত এরা ভুলে যাবে যেহেতু লিঙ্ক হারিয়ে গেল ব্যাস লিঙ্ক হারিয়ে গেলে তোমাকে এবার বিপদ চলে गे डास्पीने के अब तुमी डास पिने पुरे गेले पुरो डास पिना पुरे गेला के, के तुलवे बय गेला की बोललाम एचनियो धायतो विशान पुंक्षो शंगस्ते सुपजाते संज्ञात संज्ञात काम कामात् क्रोद अविजते क्रोधात् भवति शन्मः शन्मः शतिपि भ्रम शल्म माने इंपैच्युएशन आफ्टर दैट

কামের বস্তু তো কামের বস্তু যে না দেবে বাধা দেবে তারপর ক্রোধ আসবে এই অবস্থা তাহলে এখানে আমরা দেখছি একমাত্র একটাই রাস্তা খোলা শ্রণন শ্রেণন স্প্রেশন গচ্ছন পশন এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউ সংস্কৃততে বোঝা গেলো দেখতে দেখতে চলতে চলতে যেতে যেতে খেতে খেতে এরকম এই কথাগুলো হচ্ছে এই মানে শ্রেণ অর্থাৎ এই শোভন করতে করতে কার কথা সুভদ্রাণী রথাঙ্গ পানের জন্মানি কর্মানি জানি লোকে গীতানি নামানি কদর্থকানি গায়ন হ্যাঁ বিলজ্জ বিচর অসঙ্গ তুমি কারোর সঙ্গ করো না তা কখনো হয় নাকি কাউ সঙ্গ করব না হ্যাঁ হয় কেন হয় না কেন হয় না কেন হয় না বামন ঘুসিনা বলতেন আমি কারোর সঙ্গ করি না বলতেন কাউর আমি সঙ্গ করি না আমি কাউর সঙ্গ করি তাহলে এই রকম অবস্থায় উঠলে পরে হয় যেটা কপিলজি মহারাজের মা বলেছিলেন কপিলজী মহারাজের মাকে উত্তর দিয়েছিলেন কপিলজি মা দেখো মা বলছেন না সতী দেবী আপনি যে প্রশ্ন করেছেন কথাটা ঠিক কিন্তু জেনে রাখুন সঙ্গসেতের হেতহ অশস্য ধিয়া যত সঙ্গ জগতে করবে ঘর বাড়ি বাড়ি ঘর ছেলে মেয়ে সব হাত করা পড়বেই পড়বে ডায়েরিতে লিখে নাও পড়বে এই জন্য কোপিনজি মহারাজ বলছেন ভামিনী দেবী সঙ্গ সংসের হেতু যে সংস যে সঙ্গগুলো যে সঙ্গগুলো আমাদের সংসারের কারণ হয়ে দাঁড়ায় যে সঙ্গগুলো আমাদের সংসারের কারণ হয়ে দাঁড়ায় আমরা একটা দেহ ছাড়ি আর একটা দেহ লাভ করি সেই যে সঙ্গ এটা যদি আপনি কোনো বাস্তব কোনো সাধুর সঙ্গে করেন তাহলে আপনার মুক্ত বন্ধ পরমেদ বন্ধন খুলেই যাবে আপনার ওই একই সঙ্গ সঙ্গ মানে বিনিময় বিনিময় সঙ্গ মানে বিনিময় এই পৃথিবিনিময় যে সাধুর সঙ্গে করা হবে বাস্তব এক সাধু বাস্তব এক সাধুর সঙ্গে যখনই এ পৃথিবিনিময় করা হবে তখনই সংসার বন্ধন কেটে যাবে বাকি কোনো রাস্তা নেই সেই জন্য বলছেন ভগবানের অপ্রকৃত অপ্রাকৃত গুণাবলী ঘরপোড়া গরু সে যদি সূর্যকে লাল দেখে না ভয়ে দৌড়ায় বৃন্দাবন এরম হয়েছে গোশালা আগুন লেগে গেছে পুরো একেবারে শেষ ঘরপোড়া গরু যদি একবার যদি লাল রঙ দেখে না ভয়ে দৌড়াবে রোদই ছিঁড়ে কিন্তু আমাদের কোনো লজ্জা বলে কিছু নাই আমরা এত কিছু দেখেও বুঝতে পারি না যে জগতের কিছুই নিত্য নয় এটা অনুভবের মধ্যে সামান্য জিনিস এটাই অনুভব এটা অনুভবে আসছে না তাহলে বলছেন একমাত্র সাধু সঙ্গে হরিকথা এইমাত্র চাই সংসার যিনিতে আর কোনো বস্তু নয় সাধু সঙ্গে কৃষ্ণ না সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই সংসার যিনিতে আর কোনো বস্তু চুটকি মেরে সংসার জয় বাহানা হ্যাঁ ঠিকই কথা মিথ্যে নয় এবার আমাদের এই কবি এখনো বলে যাচ্ছেন তিনি বলছেন তিনি বলছেন এবং এব প্রিয় নাম কীর্তা জাতানুরাগ্র दूतचित्त उच्चै हसती अथो रोदती रोदिति रौती गाय, है, है, गायती उन्माद बद नित्यती लोकबाह्य बोलचन एवृत सियनामकर्ता जातानुराग दूत दूतचित्त उच्च हसती अथो रोदी रौ रौती गायती উন্মাদব উন্মাদপত নিত্যত লোকবাহ যখন ভক্তি হয় ভক্তির ব্যাখ্যা আমি পরের সপ্তাহে চেষ্টা করব বিজ্ঞানভিত্তিকভাবে যাতে এরা বুঝতে পারে ভক্তিটা কোনো নাটক নয় এরা অনেকেই মনে করে ভক্তি মানে নাটক একটু হার্য ভক্তি নাটক নয় ভক্তি হচ্ছে প্র্যাকটিক্যাল ভক্তি ইজ নট ড্রামা ইন বিহার ভগবত অলসো ডিসকাসি হাউ ভক্তি দেবী অ্যাপিয়ার ইন দ্যাট কেস অল মাই সেন্স অর্গান বিকাম ইনফ্লুয়েসড বাই দ্যাট ভক্তি অ্যান্ড আই স্টার্ট ডুইং অল মাই অ্যাক্টিভিটিস এটা আমি পরে সপ্তাহে যদি হয় প্রমাণ দিয়ে বলবো যদি কেউ পরীক্ষা করতে নিজের জীবনে করে দেখতে পারে যদি সন্দেহ হয় ভক্তি নাটক নয় ভক্তি ইজ আ ন্যাচারাল ফাংশান অপিয়ন আমাদের যে আত্মা ভেতরে আছে তার স্বাভাবিক এটা বৃত্তি যেমন জলের স্বাভাবিক বৃত্তি হল গড়িয়ে যাওয়া নিচের দিকে যাওয়া কিন্তু যখন সাবজিরো লেভেলে টেম্পারেচার নেমে যায় তখন জল বরফ হয়ে যায় তখন ওই জলটা এখন একে বলে আপনি তো বলেছিলেন মশাই জলটা নিচের দিকে যায় কই এখন তো আটকে রয়েছে এক জায়গায় আর মূর্খ এখন তো আটকে থাকবেই এখন তো টেম্পারেচার সাবসিরো লেভেল নাও ওয়াটার লিকুইডিটি ইজ নট দেয়ার ইজ সলিডিফাইড আমরা আমাদের নিজের জীবনে দেখেছি চার ডিগ্রিতে টেম্পারেচার নেমে গেছে দিল্লিতে সব তখন বৃন্দাবনে আমি তখন দাউজিকে যত্ন করি চেষ্টা করি সব পাইপ ফেটে গেছে দিল্লিতে যত জলের পাইপ সব ফেটে চৌচি কেন এখানে যারা বিজ্ঞান না পড়েছে তারা জানবে না অ্যাট ফোর ডিগ্রি টেম্পারেচার ডেন্সিটি অব ওয়াটার ইজ দ্য ম্যাক্সিমাম মোস্ট জলের ঘনত্ব চার ডিগ্রি সেন্টিগ্রেডে বেড়ে যায় প্রচণ্ড বোঝা গেল তাহলে জলের যেমন স্বাভাবিক জলের যেমন স্বাভাবিক বৃত্তি নিচের দিকে যাওয়া নিম্নগানাম যথা গঙ্গা দেবানাম অচ্যুত স্বাভাবিক জল নিচের দিকে যায় এখন যাচ্ছে না কেন এখন যাচ্ছে না কেন এখন কেন যাবে এখন তো তাপমাত্রা নিচে চলে গেছে এখন যাবে না তাহলে মানে কি হলো জীবের স্বাভাবিক চিত্তবৃত্তি ভগবানের দিকে যাওয়ার কথা ছিল কিন্তু যাচ্ছে না কেন মায়া মায়ার পাল্লায় পড়েছে মায়ার পাল্লা মায়ার পাল্লায় পড়ে এই জীবের যে স্বরূপটা এখন বিরূপ হয়ে গেছে যেটা কীর্তনে কর সন্তান সন্তকোষেই মারা যায় বিরূপে স্বরূপ ভাবি মোর চিত্ত মায়াতে মায়াতে আকৃষ্ট গুরুদেব দয়াময় গুরুদেব দয়াময় কি সুন্দর প্রার্থনা তিনি কি লেকচার দিয়েছিলেন সন্ত কোসৈমায় লেকচার দিয়েছিলেন না নিজের ভেতরে যে যন্ত্রণা হয়েছিল সেটা কবিতা রূপে বেঁধেছে হেন কোনো ব্যক্তি নেই কীর্তনটা করবে গুরুদেব দয়াময় গুরুদেব দয়াময় পানেরও যাতনা কহিব কি তোমা হয়েছ জীবন যন্ত্রণাময় কি সুন্দর তোর আহা এগুলো অনুভব করলেও তোর জীবন পরিবর্তন হয়ে যাবে বিরূপে স্বরূপ ভাবি মোর চিত্ত মায়া দেখ আমি যা আমি যে কৃষ্ণ সেবক এটা ভুলে গেছি এখন আমি বলছি মায়ার সেবক আমি ভোগ করব এই কী কথা কোথা থেকে এলো এই জন্য প্রায়ই আমি বলি কুকুরের পেটে ঘি সহ্য হয় না এই শরীরটা মনুষ্য শরীরটা ভোগ করবার জন্য দেয়া হয়নি কুকুরের পেটে ঘি সহ্য হয় না সব খাবে আর ডগ কেন জাইজেস পিওর ঘি যা কিছু দেবে খেয়ে নে পেট ছাড়বে সেরকম আমাদের যে এই যে মনুষ্য জীবন এটা ভোগের জন্য নয় এটা ভগবানকে ভজনা করবার জন্য দ্য অনলি রিজন ফর দিস উই আর গেটিং দিস হিউম্যান বডি মনুষ্য শরীর একমাত্র হরিভজনের জন্য অনেক শ্লোক আছে লব্ধা সুদূর্লভ লব্ধা সুদূর্লভ লব্ধা সুদূর্লভ মিদম বহু সম্য মানতে মনুষ্যমর্থদ মনোত্তম আপিহ ধীর তুর্ন যথেত পথেত ন অনুমিত্যুয়া আই ক্যানট স্পিক বিকজ ভয়েস চোখ এই জন্য বলছেন মনুষ্য শরীরটা হল একমাত্র অপূর্ব শরীর যেটাতে একমাত্র সাংসারিক সুখ দুঃখ আছে যেটা দেখে অনুভব করার রাস্তা আছে আমাকে বোঝবার রাস্তা ভগবান দিকে যে দেখ তুই যে এত কষ্ট করছিস আমি তো তোকে বলিনি কষ্ট করতে আমি তোকে বলেছিলাম তুই তো ছাগলের মতো নিজেই কষ্ট করছিস আমি তোকে বলেছিলাম আমার কাছে যা ও যাবে না ও তোমাকে যাবো না গুরুমা প্রায়ই বলতেন হাথরেন ডাকছেন গৌরাঙ্গলিতে সাধুরাও যা আমাদের কাছে এসো আসবে না অন্য জায়গায় যাবো তোমার কাছে এসে কী লাভ কিছু পাবো ফায়দা হবে কিছু লাভ হবে না ওইখানে যাবো যা ওখানে সন্তকোষে একটা গল্প বলতে বলে দুই বন্ধু কল্পনা করেছে ও একজন বলছে দেখ একটা আমাদের গ্রামেতে একটা বড় সাধু আসছে নাম করা খুব ভালো তো চল হই কথা শোন বলো না আমি যাবো না তুই যা আমার একটা ইংরাজি একটা পিকচার ওটা কালকেই শেষ দিন আমি ওখানে ওই ইংরাজি পিকচারটা দেখতে যাব তুই যা তার ঠিক আছে তুই যা ও গেছে ইংরাজি পিকচার দেখতে সন্তমারে বলতে সহজে লোকে বুঝবে আর এ গেছে সাধুর কাছে এ সাধুর কাছে গিয়ে বসে বসে হরিকথা শুনছে আমনটা উদাস বন্ধুটা চলে গেল ওই ইংরাজি ফ্রিকশন তো আর আসবে না আমি লস করলাম আর ও গেছে ইংরেজি ওই ফিকশান সায়েন্স ফিকশান দেখতে ও রিচিত হারে সাধুটা এলো যা উচিত ছিল এই ঘাটের মোড়া কবে কি মরে যায় ঠিক নেই তাহলে দুজনে দেখা গেলো ও বসে রয়েছে সাধুর কাছে আর এ সাধুর কাছে থাকার ফল পেল না আর ও দু রয়েছে সেই সিনেমা হলে ওই সাধুটাকে গেলো বছরে দেখেছিল ওর মনটা ওই সাধুর কাছে পড়ে রয়েছে তাহলে কার কি হলো বলো এবার বুঝতে পেরেছ এই জন্য সাধুগুরু বৈষ্ণবরা বুঝতে পারে কার মনটা কোন দিকে রয়েছে যাই হোক এসব কোনো কথা না সালে কি বলছেন এবং ব্রত সপ্রিয়নাম কীর্তা জাতানুরাগ দ্রুতচিত্ত উচ্চই হসতি অথ हाँ रदीती रौती गायती उन्मद नित्यती लोकवाह्य जख भक्ति हृदय आविर तक कि बला जाए ना इट्स नॉट ए मैटर ऑफ लेक्चर सो दैट आई कैन पास सम लेक्चर एंड एंड ट्राई टू कन्विंस यू दैट दिस इज भक्ति हु इज गेटिंग भक्ति जे भक्ति पाए সেই ছাড়া অন্য লোক আর জানতে পারে না সেই জানতে পারে এটা কত টেস্ট কত সুন্দর কত আনন্দময় যেন আনন্দের সাগরে ভাসিয়ে নিয়ে যাচ্ছি অনেকে এটাকে বলে মেটেরিয়াল পিপল রাস্ রাস্কেল পিপল এডুকেটেড দে সে ইট ইজ ওয়ান কাইন্ড অফ সিজোফিনিয়া ইউ হার্ড দ্য নেম সিজোফিনিয়া এরকম জানুয়ার শিক্ষিত আমি ভা ভাবা ভাবা অ্যাটমিকে রয়েছি ইনস্টিটিউটের ভেতরে একজন সায়েন্টিস্ট বাঙালি কয়েকটা প্রসঙ্গ তোলার সঙ্গে সঙ্গে যেসব মন্তব্য আরম্ভ করলাম আরম্ভ করলো আমি চিন্তা করলাম এই জানোয়ার এর কাছে কোনো এখনও ওর টাইটেলটা আমার মনে রয়েছে ওর টাইটেল বারিক বারিক খুব নিচু বংশে দু চারটে কথা বলার সঙ্গে সঙ্গে সে আমি সঙ্গে সঙ্গে চেপে গেলাম ওই অমানুষের কাছে কিছু বলে লাভ নেই বৈজ্ঞানিক কিন্তু বাবা একটু কত দেখলাম বড় বড় সব সাইন্টিস্ট আবার কার কার বিশ্বাস আছে ভগবানের পুর বিশ্বাস আছে ভদ্র নম্র সব রকমই আছে লোকে এখন তাহলে এটাকে অনেকে বলে এটা হচ্ছে মাথা খারাপ হয়ে গেলে পরে সিজোফিনিয়া অর্থাৎ এটা এক ধরনের রোগ ভগবান 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 ভজন ভজন এটা একটা রোগ কিন্তু এই ধরনের কোন পেশেন্ট এখনো পর্যন্ত সাধু হওয়ার পর আমার কাছে সেরকম আসেনি আর যদিও সে থেকে আমি তাকে ওষুধ আমি দিয়ে দিয়েছি সে তার সে ওষুধেও সোজা হয়ে গেছে সে আমার বাবাই হোক আর যেই হোক ওষুধ এমন দেওয়া হয়েছে ও ঠিক হয়ে গেছে আর বলেনি কাজেই কথা হলো ভক্তিটা নাটক নয় ভক্তিটা কি এটা যার জীবনে হবে সে যখন আস্বাদন করবে সে তখন বুঝতে পারবে তার আগে কোনো বক্তৃতা দিয়ে এটা বোঝাবার জিনিস সেটা নয় বিদ্যাসাগর মহাশয় সাগর হতে পারেন কিন্তু তিনি ভবসাগর পার হতে পারেন না বিদ্যাসাগর মহাশয় তার বীরসিংহ গ্রামেতে আমার হরিকত হয়েছিল তার গ্রামেতে বিদ্যাসাগরের বীরসৃহ গ্রাম কিন্তু আমি বলতে দুঃখ আমিও তার বই পড়েছি জন্ম থেকে পড়েছি সবই পড়েছি এখন তাকে তো অস্বীকার করতে পারবো না কিন্তু বক্তব্য এই তিনি বিদ্যার সাগর হতে পারেন কিন্তু ভবসাগর পার হওয়ার যোগ্যতা তার ছিল না মরণকালে তার অবস্থাটা দেখলে তুই চোখের জল ফেলবে একটা এক্কা গাড়ির অ্যাক্সিডেন্ট হলো পরে গিয়ে অ্যাক্সিডেন্ট হলো বাবা তো প্রথমেই রাগ করে চলে গেলেন বারাণসী মাও চলে গেলেন ছেলে ত্যায্যবুদ্ধ হয়ে গেল তার জীবনটা যদি বিদ্যাসাগরে জানো চোখের জল ফেলবে এ হচ্ছে তাদের পরিণতি কাজে ভালো মানুষের কোনো দাম নেই হরিভজন না করলে কোনো দাম নেই বঙ্কিমবাবুর স্ত্রী মারা গেল একমাত্র কন্যা তাকে মার্ডার করলো একজন শেষ জীবন এভাবে গেল রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনটা দেখো তার জীবনটা দেখো কি দুঃখের জীবন তিনি বলতে পারেন না লজ্জায় ত্যাগ করেছেন তার নিজজনকে এই তো অবস্থা এই আমাদের সংসার সংসার দাবা বা নননীল হ্যাঁ তারাইও কারণ্য ঘন ঘনত্তম এই গাওয়াটা খুব সোজা কিন্তু অনুভব করাটা সোজা নয় সেই জন্য বলছেন ভক্তির ডেফিনেশন একটা কথাতে আমি পরে বলবো আজকে বেশি কথা বলবো না ভক্তির রসামৃত সিন্ধুতে ভগবান বলছেন রসামৃত সিন্ধুতে বলছেন সেখানে সেই পাদ বলছেন যে ভক্তির একটা সুন্দর ডেফিনেশন দিয়েছেন একটা সুন্দর ছোট্ট ডেফিনেশন দিয়েছেন সেটা সেটার আমি বিস্তৃত আলোচনা পরের দিন এটা সম্বন্ধে করবো ক্লেশাগ্নি ক্লেশাগ্নি সুবদা মোক্ষ লঘুতাকৃত সুদরলবা সান্দ্রানন্দ বিশেষাত্মা শ্রীকৃষ্ণাকর্ষণী চসা এইটারই ব্যাখ্যাটা পরের সপ্তাহে যদি ভগবান বাঁচিয়ে রাখেন হবে করব ইচ্ছা রইল আর যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম কালকে তাড়াতাড়িতে একটা শব্দ বাদ গেছিল ক্ষমা চাই যথা অশ্নত এটা বলতে বলি তো যাই হোক লাস্টে বলেছিলাম শেষের দিকে তো এই যে ভক্তি পরশানুভব বিরক্তির অন্যত চৈশত্রিক এক কালহা প্রপদ্য মানস্য যথা অশ্নত সু তুষ্টি পুষ্টি ক্ষুদপয় অনুঘাসম এটার মানে কি এটা সম্বন্ধে আমি পরের সপ্তাহেই ব্যাখ্যা করাছি অল্প করে একটা বলি অল্প করে এই কথাটা বলা উচিত আজকে এটা হলো এই ভক্তি কাকে বলে ভক্তি কাকে বলে ভগবানের প্রতি যে স্বতঃস্ফূর্ত একটা আকর্ষণ

ভক্তি এটাকে বলে অমৃত বলা হয় জগতে যত জগতে যত অমৃত জগতে যত অমৃত বা তার কথা শুনেছ সব মিথ্যা স্বর্গে যে অমৃত পাওয়া যায় আমাকে দিলে এক ধাক্কায় আমি ফেলে দেব ব্যাস বসে বলছি আমি অমৃত খাবো না কাল আমি চলে যেতে চাই জগৎ থেকে এই জগতে থেকে কি করব এই ভয়ঙ্কর জগৎ এখানে থেকে কী করবো আমি আমার গুরুদেবের কাজ চলে গেলে বরঞ্চ ভালো তা অমৃত খেয়ে আমি মরব না কি দিনে দিনে আমি দেখব লোকগুলো কি করছে সর্বনাশ করেছে দিনে রাত্রে কি করছে চোখের সামনে সেগুলো আমায় দেখতে হবে অমৃত খেয়ে নিলে আমার দরকার নেই তোরা খা অমৃত খাওয়ার দরকার নেই কাজেই তাহলে ভক্তি আর পরেশানুভব মানে পরেশানুভব মানে যারা একটু পড়াশোনা করেছে তারা জানতে পারবে পরেশানুভব মানে পর পর অনুভব বোঝা গেল পরেশানুভবকে ভাগ করে নিলে ব্যাকরণে পর ঈশ অনুভব পরেশানুভব এটাকে একসঙ্গে সন্ধিতে মিলিয়ে দিলে পরেশানুভব তাহলে পর মানে হচ্ছে ভগবান পর আর কেউ নয় পর ঈশ পরমেশ্বর ভগবানের অনুভব তাহলে ভক্তি তারপরে ভগবানের অনুভব প্রত্যক্ষ অনুভব পরে সানুভব আর বিরক্তির অন্যত্ব দুর্গন্ধ দূষিত যেসব বিষয় ভোগ যেগুলো দেখলে গুরুবৈষ্ণব নাকে কাপড় দেয় এরকমভাবে পালিয়ে যায় ওখান থেকে ওই ভোগেতে লোকে আছড়ে পড়ছে যেমন সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে কুলেতে সেই জন্য আমাদের শাস্ত্রেতে বলছেন যে এরা ভোগবিলাসের জন্য এত ব্যস্ত হয়ে রয়েছে প্রহ্লাদ মহারাজ বলছে এটা এটা যে কোনো জন্মেতে পাওয়া যায় কুকুর বেড়াল আমি এমন কুকুরের কথা জানি এমন কুকুরের কথা জানি তোমরা স্বপ্নেও সেরকমভাবে থাকতে পারবে না ইউনিয়ন ড্রাগস বেহালা ইউনিয়ন ড্রাগসের মালিক খোকাবাবু তার সঙ্গে পরিচয় ছিল আমি যেতাম কোনো কারণে অবশ্য ওদের সায়েন্টিস্টদের সঙ্গে ওনার সঙ্গে কি থাকতে পারে তো ওদের বাড়ি হচ্ছে আলিপুরে ওরা সাতটা না আটটা কুকুর পোষে সাতটা না আটটা কুকুর প্রত্যেকটা কুকুর এক একটা দেশ থেকে আনা হয়েছে কোনো কুকুর ইংল্যান্ড থেকে কোনো কুকুর সুইজারল্যান্ড থেকে কোন কুকুর প্রত্যেকটা কুকুরের জন্য কোন তাপমাত্রা দরকার সেই চেম্বারে ওদের এসি ঘর লাগানো আছে এই কুকুরটা চোদ্দো ডিগ্রি টেম্পারেচার ভালো থাকে এই কুকুরটা পঁচিশ ডিগ্রি টেম্পারেচারে ভালো থাকে এই কুকুরটা পাঁচ ডিগ্রি আট ডিগ্রি টেম্পারে ভালো থাকে সব কুকুরের জন্য আলাদা আলাদা ঘর প্রত্যেক কুকুরের জন্য একটা করে মাস্টার কত হাজার টাকা করে মাইনা আর খাওয়া দাওয়া মানুষের বাচ্চা খেতে পারবে না আমার চোখ নিজের চোখে দেখা খড়গপুর স্টেশনে ইজ মাই ওন এক্সপিরিয়েন্স আমি খড়গপুর স্টেশনে দাঁড়িয়ে রয়েছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে কাজ সেরে ওখান থেকে স্টেশনে করে ফিরবো কলকাতায় স্টেশনে দাঁড়িয়ে ট্রেন দেরি আছে আসতে চোখের সামনে দেখতে পাচ্ছি একটা গরিব মা একবারে কিচ্ছু নেই সে কী করছে খাইনি সারাদিন একটা দোকান থেকে এক কাপ চা নিয়েছে এক কাপ চা নিয়ে আর একটা পাউরিটি কোনো মতে নিয়েছে কাউ থেকে ভিক্ষা করে পাউরিটা পাউরিটিটাকে চায় ভেজাচ্ছে আর দুধের বাচ্চাটাকে মুখের মধ্যে গুঁজে দিচ্ছে আমার দেখে পাগল হয়ে গেলাম এও তো আছে যে বাচ্চাটা দুধ ছাড়া কিছু খেতে পারে না কিন্তু সে দুধ কোথেকে দেবে দুধ তো নাই সে ওই পাউরুটিটা চায় ভেজানো মা আমি চেয়ে চেয়ে দেখছি আমার বক্ষ বিদীর্ণ হচ্ছে কি আশ্চর্য কিন্তু বাচ্চাটা সেও কিন্তু নিজের কর্মফল ভোগ করছে এই যে বাচ্চাটা আজকে যে চা চায় ভিজিয়ে দুধ খাচ্ছি এ পাউরুটি এ তার কর্মফল আর এই যে কুত্তাটার কথা বললাম এও তার কর্মফল এই এই জন্য যে ঘরেতে থাকবার কথা মানুষ কল্পনা করতে পারে না এই ঘরেতে ওই কুকুরগুলো আছে তার জন্য কে কি খাবে কোন কুকুর কি খাবে সব তার ব্যবস্থা মাস্টার তার স্নানের জন্য ডেটল সাবান ফাবান সব রেডি অথচ একটা মানুষের বাচ্চা না খেয়ে আমাদের সমাজে মরে যাচ্ছে এরই নাম হল আমাদের সমাজে সাম্যবাদ ইকুয়ালিজম দোজ রাস্ট্যাল দে আর স্পিকিং অ্যাবাউট অ্যাবাউট ইকুয়ালিজম বা আই ক্যান প্রুভ ইকুয়ালিজম ইজ অনলি পসিবল ইন ভাগবত ধর্ম পরের সপ্তাহেতে যদি ভগবান সময় দেন সেখানে নিশ্চয়ই এসব আলোচনা হতে পারবে বেশি কথা বলবার আর সুযোগও নাই যা শাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা সর্বগুণ স্তত্র সমাসতে সুরাহ হরৌ অভক্ত কুত হো মহদ্গুণা মনোরথে নত হো ধাবত বহি বাঞ্চা কল্প তোর বৈশ্বকে পাশে পথিতানন্দ পাবনে ভো বৈষ্ণভ্য নমো নমঃ